তাহলে তাহলে আচ্ছা জয়েন দে নাই তো, জয়েন দাও। আসো তাহলে আমরা মোটামুটি এবার করে ফেলতে পারবো। দেখো এবার টেকনিকটা, এবার আমরা আগে ভাঙ্গা লিখবো, আগে ভেঙে লিখবো। দেখো এটা আগে ভেঙে লিখবো। দেখো 5.6 পৌনঃপুনিককে কিভাবে লেখা যায়, 5.66666666 লিখতেই থাকবো এরকম করে, আমরা জানি এরকম আজীবন চলবে। তাহলে আমরা কি পাইছি, আমরা আবার টেকনিক পাইছি কি, তাহলে অনাবৃত অংশ কয়টা থাকবে, দুইটা। তাহলে আমরা অনাবৃত অংশ দুইটা নিলাম, এই যে দুইটা নেওয়া হয়ে গেল। তাহলে আবৃত অংশ কয়টা থাকবে, ছয়টা। তাহলে আমরা এখান থেকে গুনবো, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে ছয়টা নিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এবার দুই পাশে দুইটা পৌনঃপুনিক দিয়ে দিব, শেষ। তাহলে এবার আসো এইটা নিব, এবার এটা ভাঙবো, 7.345। হ্যাঁ তাহলে কত, 4 5। তাহলে আগে এটা ভেঙে লিখবো, 7.345, সরি 4545, 4545, 4545, ডট ডট ডট। এবার টেকনিক কি, 7 পয়েন্ট, দশমিক একটু অনাবৃত কত হবে, দুইটা হবে। অনাবৃত কয়টা হবে, দুইটা। তাহলে অনাবৃত দুইটা নিয়ে ফেলো, এই যে দুইটা নিয়ে ফেলো, 3 4। দুইটা নেওয়ার পর তারপর কয়টা নিব, ছয়টা, একটা, এই যে একটা, এই যে দুইটা, তিনটা, এই যে চারটা। তার মানে এই যে এখানে একটা হবে, এখানে একটা হবে, ওকে শেষ। তারপর এবার আসো আরেকটা আছে, ওইটা লিখে দিলে এবার এইটার ক্ষেত্রে দেখো, 10.78423। তাহলে এটা ভেঙে লিখবো আগে, 10.78423, 423, 423, 423, ডট ডট ডট। তাহলে এবার আগে দুইটা লিখে নিব, এই যে অনাবৃত দুইটা, এই যে অনাবৃত দুইটা চলে আসে, তাহলে আবৃত ছয়টা, তাহলে এই যে ছয়টা লিখবো, 423, 423। তাহলে এইবার শুরুতে এবং শেষে পৌনঃপুনিক দিবে। এবার দেখো এটা আমাদের, এইটা এই যে এটা, এটা দেখো মিলছে কিনা, এর চাইতে সহজ নেই আমার কাছে আর নাই, একবারে সহজ দেখো, মানে একবারে সহজ। আমি আর একটা উদাহরণ দিলে হয়তো পুরোটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার, ডান। এবার আসো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তো একবারে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার, এবার আসো আরেকটা উদাহরণ নিচ্ছি, আরেকটা উদাহরণ নিচ্ছি স্যার, আরেকটা উদাহরণ নিচ্ছি, দেখো আরেকটা উদাহরণ নিচ্ছি, দেখবো একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই এখন বুঝে আবার দেখবো, এবার আসো এই যে উদাহরণ নিচ্ছি দেখো, 1.78, সরি 7.6, 7.76, এটা নিচ্ছি না আরেকটা নিচ্ছি, 3.89, 1 2, কমা 2.178, কমা 5.89, 7.98। এবার আসো তাহলে আমরা টেকনিক কি, মনে আছে তো, দেখো এখানে সর্বোচ্চ অঙ্ক আছে কয়টা, দুইটা। তার মানে অনাবৃত সর্বোচ্চ অঙ্ক আছে দুইটা, তাহলে অনাবৃত সংখ্যা হবে দুইটি। তাহলে আর আবৃত সংখ্যা কত হবে, ওই যে অনা, এবার আবৃত সংখ্যাগুলোর অঙ্কগুলোর, তাহলে এখানে আছে একটা দুইটা, তাহলে দুইটা, একটা দুইটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা দুইটা তিনটা, তাহলে তিনটা, তাহলে 2 2 3-এর লসাগু কত বলো, 2 2 3-এর লসাগু কত, ছয় না, 2 2 3-এর লসাগু ছয়। তার মানে আবৃত সংখ্যা, আবৃত অঙ্ক হবে ছয়টি। তাহলে এবার লিখে ফেলো, দেখো 3.89, আগে আমরা এটাকে ভেঙে লিখবো, দেখো 3.89 89 89 89, ডট ডট ডট, ওকে ডান। এবার আসো 3 পয়েন্ট, তাহলে এখানে সর্বোচ্চ অঙ্ক দুইটা অনাবৃত, তাহলে আগে দুইটা নিয়ে ফেলবো, তারপর আসবে ছয়টা, তাহলে এই ছয়টা নিব, তাহলে 8 9 8 9 8 9, তাহলে এইখানে একটা পৌনঃপুনিক হবে, এইখানে একটা পৌনঃপুনিক, ডান। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এবার আসো এইটা, 2.178, তাহলে আমরা লিখবো 2.178 78 78 78, ডট ডট ডট, শেষ।
এবার আসো, আগে দুইটা লিখে ফেলবো, এই যে দুইটা অনাবৃত, এবার আবৃত ছয়টা আসবে, আবৃত ছয়টা এই যে একটা 8 7 8 7 8 7, ডান, এই যে ওকে একবারে সহজ। তারপরে এটার ক্ষেত্রে কত হবে, 5.89798, দুইটা দুইটা, তাহলে দেখো 5.89798 7 9 8 7 9 8 7 9 8, ডট ডট ডট। এবার দশমিকের পরে অনাবৃত দুইটা নিয়ে ফেলতে হবে, তাহলে এই যে দুইটা নিয়ে ফেললাম 5.89, তাহলে আবৃত ছয়টা, তাহলে 7 9 8 7 9 8, তাহলে এইখানে একটা হয়ে যাবে, এখানে একটা হয়ে। এবার দেখো কত থেকে মিলে গেছে, ক্লিয়ার? বুঝছো? দেখো আমার কাছে একবারে সহজ যা নিয়ম ছিল সব দেখা দিলাম, এখানে এখানে বাকি যা আছে সব তোমরা এখন পারবা। দেখো তো ক্লিয়ার কিনা। দেখো তো ক্লিয়ার কিনা, বুঝছো? আমি বলি, এই যে অনাবৃত সংখ্যাটা কিভাবে বের করবো, অনাবৃত সংখ্যা হবে সর্বোচ্চ অঙ্ক, তাহলে এখানে দশমিকের পরে সর্বোচ্চ অনাবৃত দুইটা অঙ্ক আছে, তার মানে অনাবৃত অঙ্ক হবে সর্বোচ্চ। তাহলে আবৃত কয়টা হবে সেটা ডিপেন্ড করবে, আবৃত কয়টা, দেখো আবৃত এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, তাহলে 2 2 3 এর লসাগু, তাহলে লসাগু কত, 6, তার মানে আবৃত সংখ্যা হবে 6টা। এখন তোমাদেরকে কি বলবে জানো, সদৃশ আবৃত দশমিক বর্ণ শোনা, তোমাদেরকে বলবে যে এইটা এইটা আর এইটা যোগ করো। তাহলে যোগ করতে হলে কি করতে হয় জানো, ওই দুই ভাবে করতে হয়, তুমি এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়, অথবা এরকম সদৃশ আবৃত দশমিক বর্ণাংশে প্রকাশ করে যোগ করতে হয়। যেমন আমি যোগ করতেছি, দেখো সবগুলো যোগ করতেছি, দেখো এটার নিচে এবার লিখো কত, 5 পয়েন্ট, কত 8 9, কত আছে 7, এই এটা তো প্রথমটা গেল, দ্বিতীয়টা কি ছিল 2 পয়েন্ট, 1 7 8 8 7 8 7 8 7, তারপরে লাস্টেরটা কি আছে 5.89 7 9 8 7 9 8, তাহলে এখানে এবার যোগ করে দেখো, তোমাকে বললো যোগ করে, এরকম সদৃশ বর্ণাংশে প্রকাশ করার পর এবার যোগ করে দিবা, যোগ কিভাবে আগের মতো একবার সহজ এভাবে, 7 8 15, 15 আর ইয়ে কত, 25, কি করলাম এটা, 7 আর 8 কত, 15, 15 আর হলো 24, 24 এর 4, হাতে আছে কত 2, তাহলে 9 আর 2 কত 11, 11 আর 8 19, 19 আর 8 কত 27, 27 এর 7, হাতে আছে 2, 7 2 14, 14 আর 9 কত 23, 23 আর 2 25, 25 এর 5, হাতে আছে 1, 3 8 24, 24 আর 2 26, 26 এর 6, হাতে আছে 2, তাহলে 7 8 9 9 18, 18 আর 25, 25 আর 2 29, 29 এর 9, হাতে আছে 2, তারপর কত হবে 7 7 আর 7 7 আর 8 8 16, 16 আর 7 কত 23, 23 আর 2 কত 25 এর 5, ওকে 5, হাতে আছে 2, তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে এইদিকে একটা 15 পনেরো, এদিকে একটা 15 পনেরো দিয়ে দাও, তাহলে এবার আর 2 আছে না, 9 9 18, 18 আর 7 25, 25 আর 2 27 এর 7, হাতে আছে 2, আবার 16 16 আর 1 17 17 আর 7, হাতে আছে 1, তাহলে কত হবে 3 আর 5 5 5 10, হাতে আছে 11, এই যে দেখছো এখানে যোগ হয়ে গেছে, মানে যোগটা আগের মতোই, জাস্ট পৌনঃপুনিকের জায়গা পৌনঃপুনিক, এটা লাস্ট মাসে পৌনঃপুনিক আছে, দেখে দশমিকের পরে 2, দেখো দশমিকের পরে 2 ঘর আছে অনাবৃত, 6 ঘর আছে আবৃত, সব ঠিক আছে। এবার বিয়োগ করতে বলে আগের মতন বিয়োগ বিয়োগ করো, তো আর 3টা হয় না, 2টা বিয়োগ করতে বলবো আর কি, বিয়োগ করবা সমস্যা কি, তাহলে আমরা যোগ বিয়োগ করতে বলে আমরা এইভাবে করবো, সদৃশ আবৃত দশমিক বর্ণাংশে প্রকাশ করব, তারপর যোগ বিয়োগ করবো, দেখো তো ক্লিয়ার কিনা, পারবা? দেখো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ধরো তোমাদেরকে এবার বিয়োগ করতে বললো এরকম, আমরা কিন্তু যোগ বিয়োগ গুলো এইভাবেই করবো, হ্যাঁ। এবার ধরো তোমাদেরকে আর একটা অঙ্ক দিলো, দিয়ে বলে এটা বিয়োগ করো, আমি একটা বিয়োগ দেখা দিই, ধরো 8.8.24 2 4 3,
comma, ধরো 5.24673। এবার বলো যে এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে আমরা আগে কি করবো, এটাকে এগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো। এবার টেকনিকটা কি আমি শিখেছিলাম, 8.8.243, তো এটা থাকুক, তাহলে দেখো 8.24343 43 43 43 ডট ডট ডট। এবার আমরা এখানে সর্বোচ্চ অঙ্ক আছে দুইটা, তাহলে দশমিকের পরে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক হবে দুইটা, আর এখানে আছে দুইটা আবৃত আর এদিকে তিনটা আবৃত, তাহলে দুই এবং তিনের লসাগু হলো ছয়, তার মানে অনাবৃত হবে আর আবৃত হবে ছয়টা। তাহলে আমরা এখানে নিচ্ছি কত, 8. অনাবৃত দুইটা হবে, তাহলে এই যে দুইটা, আর আবৃত হবে ছয়টা, তাহলে একটা দুইটা দুইটা পাঁচটা এদিকে ফোর, এই যে এখানে একটা এখানে একটা হয়ে গেছে। তারপর আবার এটার ক্ষেত্রে কত হবে, 5.24673, তাহলে এই যে একটা এই যে একটা, তাহলে আগে লিখবো আমরা 5. আগে ভেঙে লিখে নিব, 673 673 673 ডট ডট ডট, বুঝছো? তাহলে এবার আসো দশমিকের পরে দুই ঘর রাখবো অনাবৃত, তাহলে এই যে দুই ঘর রাখলাম, তারপর ওই যেভাবে ছয় ঘর, তাহলে 673 673 এখানে ছয় ঘর চলে আসে, এই যে এটা। তাহলে এবার এটাতে এটা থেকে এটা বিয়োগ করতে বলছে, তাই তো? তাহলে এবার আমরা বিয়োগ করে দিচ্ছি, দেখো 8.24343434, একটা দুইটা আর এটা 5.24, দুইটা মিলছে 673 673। এবার বিয়োগ করে দিবে, যেভাবে নর্মাল নিয়মে বিয়োগ করে, ভাবে দেখো 4 থেকে 3 গেলে হবে 1, এটা পুনঃপুনিক দিয়ে দাও, তাহলে 7, এটা ধার নিতে হবে, তাহলে এখানে এক ধার নিলে কত হয়, 13 13 13 থেকে 7 চলে গেলে থাকে হলো গিয়ে 6, তাহলে 1 হলো, এখানেও 7 হবে, এখানেও 7 হবে, তাহলে 4 4 আছে 13 হবে কত হলে, 9 হলে, 8 8 14 হবে 6 হলে, 7 7 আছে 13 হবে কত হলে, 6 হলে, 1 এখানে হলো 5 5 আছে 14 হবে, 9 হলে, 3 3 আছে 12 হবে, 9 হলে, 6 এলো 2। তাহলে দেখো এখানে দুই ঘর রাখে, এখানে একটা দশমিক দিয়ে দাও, এ তো হয়ে গেছে, বুঝছো? এই যে এটাই হলো বিয়োগফল, মানে বিয়োগ যেভাবে নর্মালি করো ওইভাবে বিয়োগ করবো, জাস্ট পূর্ণপুনিকের জায়গায় ছয় ঘর মিলিয়ে দিয়ে দিবে, তাহলে হয়ে গেল। ওকে, সহজ না কঠিন বলো, সহজ না কঠিন বলো, আমাদের এখানে যতগুলো টপিক আছে আমি সবগুলো পড়াই দিলাম। এখন কিভাবে দশমিক সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করে সদৃশ কিভাবে প্রকাশ, এরকম সদৃশ করে যোগ বিয়োগ করতে হয়, এবার সদৃশ করে এরকম যোগ বিয়োগ করবা, পারবা না? এই পারবা? এবার অনুশীলন নিতে যাও, গিয়ে দেখবো অনুশীলন অঙ্ক তুমি এমনি পারতেছো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এগুলো পারবো, আমরা ধরে নিলাম এগুলো পারবো, আমি অনেকগুলো উদাহরণ দিলাম, মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষ, মোটামুটি এই চ্যাপ্টারে শেষ, আসলে এই চ্যাপ্টারে আর কিছু নাই, প্রায় তিনটা ক্লাস লাগছে, আমি একটু স্লো পড়াইছি বিকজ তোমাদের যেন বুঝতে সুবিধা হয় বা কোনো সমস্যা না থাকে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে কাজ করবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।